বুধবার জুলাই শিক্ষা ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি তিনি বলছেন যে এই সমাজে শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে ছিল সেই জায়গাকে যারা কলঙ্কিত করেছে তাদের বিরুদ্ধে শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট না এক জায়গায় একজন শিক্ষককে প্রহার করেছে একজন ছাত্র সেখানে নিশ্চয় আর অনেকেই ছিল আমাদের কি কারণে ছিল আমরা কি আমাদের স্বাভাবিক কারণে ভুলে যাচ্ছি মন্ত্রী বলেন সাম্প্রদায়িকতাকে উপজীব্য করে উস্কে দেওয়া হচ্ছে যখনই সমাজে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তখনই সাম্প্রদায়িকতাকে নিয়ে আসা হয়েছে তিনি আরো বলেন যে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সহমতাকে শিক্ষার মূলধারায় নিয়ে আসার চেষ্টা করছি আমরা বিশ্বাস করি যে এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের মধ্যে পরিবর্তন আসবে তিনি বলেন যে একজন শিক্ষকের সন্তান হিসেবে আজ আমি লজ্জিত আজ শিক্ষকদের মধ্যে ক্ষোভ আছে কষ্ট আছে আমরা যারা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তাদের কষ্টগুলো বুঝতে পারি আমরা তাদের পাশে আছি তাদের পাশেই থাকতে চাই এই সমাজের শিক্ষকের মর্যাদা যাতে সমুন্নত থাকে সেজন্য আমাদের প্রত্যেকের করণে আছে সবারই দায়িত্ব আছে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল আজকে আপনাদের জন্য শিক্ষামন্ত্রীর সে গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আমরা আশা করব যে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির যেন আরো বোধোদয় হয় এবং শিক্ষা এবং শিক্ষকের পাশে থাকেন এবং শিক্ষকদের জন্য যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের প্রতিষ্ঠানগুলো যাতে খুব দ্রুতই জাতীয়করণ করে দেওয়া হয় আহ এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফিজ